ওরা মেন্স ফ্যাশন রিলেটেড চ্যানেলের মালিক আশরাফ নিলয় ভাই এবং সাকিব ভাইয়ের একটা কালো হীরার সাথে তুলনা করতে হবে। আপনাকে কেউ দূর থেকে দেখবে, সেগুলো হলো ব্ল্যাক ক্যামেল। আমি তো কালো, আমার উপরে কোনো কাপড় চোপড়ই ভালো মানাবে না, আমি কোনোভাবে একজন স্টাইলিশ ছেলে হতে পারবো না। ঠিকই শুনেছেন, ঠিক এই কথাটাই প্রতিটা কালো ছেলে নিজেকে বলে, কিন্তু এই ধারণাটি সম্পূর্ণ ভুল। আপনি যদি কিছু নিয়মকানুন মেনে চলেন আর কিছু রঙের কাপড় চোপড় পরে অ্যাভয়েড করেন, তাহলে আপনাকেও সুন্দর এবং স্টাইলিশ লাগতে বাধ্য। আর আজকের এই ভিডিওটি সেগুলোর উপরেই। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে আমি বলে দিই যে আমিও কিন্তু একজন ফর্সা ছেলে না, আমি নিজেও একজন শ্যামলা কিংবা ডার্ক স্কিন ছেলে। তাই আজকের এই ভিডিওতে আমি কালো কিংবা শ্যামলা ছেলেদের জন্য সেরা কয়েকটি ফ্যাশন টিপস দেব, যে টিপসগুলো কিংবা রুলসগুলো আমি নিজেও ফলো করি। তার সাথে আপনাকে আমি এটা গ্যারান্টি দিচ্ছি যে আপনি যদি এই টিপসগুলো প্রপার ওয়েতে ফলো করেন, তাহলে আপনাকে হ্যান্ডসাম দেখানো থেকে কেউ আটকাতে পারবে না। এছাড়াও আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে প্রমাণ সহ এটাও বলবো যে কালো ছেলেদের কোন রঙের জামাকাপড় পরা উচিত এবং কোন রঙের জামাকাপড় পরা উচিত নয়। সো চলুন শুরু করি। ভিডিওর নাম্বার 1 পজিশনে থাকা বিষয়টি হচ্ছে কোন রঙের জামা কাপড় পরবেন। সো আপনার গায়ের রং যদি কালো হয়, তাহলে আপনার সঠিক রঙের জামা কাপড় পরা খুবই গুরুত্বপূর্ণ। মানে হলো আপনি যদি সঠিক রঙের জামা কাপড় না পরেন, তাহলে আপনাকে আরো বেশি কালো লাগতে পারে। তাই এখন আপনাদেরকে আমি সেটাই বলবো যে আপনার কোন রঙের জামা কাপড় পরা উচিত। সো আপনার সব সময় ডার্ক কালারের জামা কাপড় পরা উচিত, মানে আপনি সব সময় ডার্কার শেডের কিংবা স্লাইটলি ডার্কার যে কালারগুলো রয়েছে সেই কালারগুলোর জামা কাপড় পরবেন এবং সব সময় লাইট কালারের জামা কাপড়গুলো পরা অ্যাভয়েড করবেন। এখন আপনাদেরকে আমি সেরকম কয়েকটি কালারের নাম বলবো, সেগুলো হলো ব্ল্যাক ক্যামেল, ডার্ক গ্রে, পার্পল, লাইট গ্রে, নেভি ব্লু, অলিভ গ্রিন, মারুন, ক্রিম ইত্যাদি ইত্যাদি। এই রঙের জামা কাপড়গুলো কালো ছেলেদের উপর অনেক ভালো মানায়। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? কেন করবো না, অবশ্যই করবো। চলেন আপনাদেরকে আমি এই বিষয়টি এখন ডিটেইলে বুঝাই। কিভাবে? এই যে দেখেন, এখানে একটি কালো ছেলে একটি সাদা টি শার্ট পরেছে। এই হোয়াইট কালার কিংবা সাদা কালার কিন্তু হচ্ছে এক প্রকার লাইট কালার। এখন এই লাইট কালারের টি শার্টটি আপনার গায়ের রংটিকে হাইলাইট করবে, মানে আপনার গায়ের রং যে কালো সেটাকে এই টি শার্টটি আরো বেশি করে দেখাবে, ঠিক যেমনি একটা হাইলাইটার প্যান একটি পেজের লেখাকে হাইলাইট করে। আর যখন এই ব্রাইট কালার টি শার্ট পরে থাকা আপনাকে কেউ দূর থেকে দেখবে, তখন আপনার টি শার্টটির কালার কন্ট্রাস্ট অনেক বেশি হাই হওয়ার কারণে সে শুধু আপনার টি শার্টটিকেই দেখতে পাবে, মানে তখন আপনাকে আপনি যতটা কালো না এর থেকেও বেশি কালো লাগবে এই টি শার্টটি পরার কারণে। আর ঠিক এর বিপরীতে আপনি যদি একটি ডার্ক কালারের টি শার্ট পরেন যেমন কালো, তাহলে এটি আপনার গায়ের রংটিকে হাইলাইট করবে না, সেটার জন্য আপনাকে তুলনামূলক কম কালো লাগবে। ইশ, মিথ্যে কথা, এখনো বিশ্বাস হয় না? দাঁড়ান আপনাদেরকে আমি আরেকটা উদাহরণ দিই। ডিসপ্লের দিকে তাকান, এখানে একজনই বাম দিকে লাইট কালারের কাপড় পরেছে এবং ডান দিকে ডার্ক কালারের কাপড় পরেছে। আপনি এখানে খুব ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে ডান দিকের তুলনায় তাকে বাম দিকে মানে হোয়াইট শার্টে বেশি কালো লাগতেছে। সঠিক বলেছেন। আর ডান দিকে সে ডার্ক কালারের কাপড় পরেছে বলে তাকে একটু হলেও কম কালো লাগতেছে। আচ্ছা এখন আপনাদেরকে আমি দেখাবো যে আমাদের দেশের দুটি অন্যতম বড় মেন্স ফ্যাশন রিলেটেড চ্যানেলের মালিক আশরাফ নিলয় ভাই এবং সাকিব ভাইও ঠিক এই একই কথাটি বলেছেন। এই যে ক্লিপ, ভালো করে দেখেন। ব্রাইট কালারের না হয়, উইচ ব্রিংস আস টু দা টিপ নাম্বার 2, সেটা হচ্ছে অলওয়েজ অ্যাভয়েড ব্রাইট এন্ড শাইনি কালার, যেটা আমি একটু আগে বলেছি। অনেকেই বলে থাকে যারা ডার্ক স্কিন টোন আছে তাদেরকে ব্রাইট কালার পরতে, অর্থাৎ কমলা হলুদ এগুলো, কিন্তু আসল নিয়মটি হচ্ছে যে আপনাকে স্লাইটলি ডার্কার যে কালারগুলো আছে সেগুলো পরতে হবে। মানে এই পুরো বিষয়টি থেকে আমরা এটা শিখলাম যে আপনি সব সময় লাইট কালারের কাপড় চোপড় পরা অ্যাভয়েড করবেন এবং ডার্ক কালারের কাপড় চোপড় পরবেন। আর আপনাদেরকে এখানে আমি এই বিষয়টি খুব ভালোভাবে বুঝালাম এবং অন্যান্য বড় ইউটিউবারদের কথাও শোনালাম, তাই আশা করি আপনি এ বিষয়ে আর অন্য কারো কোনো কথায় কান দেবেন। আর হ্যাঁ, আপনি এখন আমাকে বলতে পারেন যে ভাইয়া তুমিই তো বললো যে হোয়াইট কালারের শার্ট আর হোয়াইট কালারের প্লেন টি শার্ট অনেক বেশি ভার্সেটাইল, তাহলে আমরা কি এগুলো পরা বাদ দিয়ে দিব? একদম না, আপনি যদি এগুলো পরেন তাহলে এগুলোর উপরে জাস্ট সিম্পলি একটা ডার্কার কালারের কাপড় লেয়ারিং করে নেবেন, যেমন হোয়াইট টি শার্টের উপর ডার্ক শার্ট এবং হোয়াইট শার্টের উপর ডার্ক স্যুট। আশা করি আপনারা বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। ভিডিও নাম্বার 2 টিপসটি হচ্ছে একটি সঠিক স্কিন কেয়ার রুটিন মেনে চলবেন। এখন আপনাদেরকে আমি খুব সংক্ষিপ্তভাবে একটি স্কিন কেয়ার রুটিন সম্পর্কে বলবো। প্রথমত আপনি অবশ্যই অবশ্যই দিনে দুবার ফেস ওয়াশ করবেন, এই হ্যাবিটটিকে আপনাকে আপনার রক্তে বসিয়ে নিতে হবে। দুবার মানে একবার সকালে ঘুম থেকে উঠে আর একবার ঘুমাতে যাবার পূর্বে। আপনার প্রতিদিন ফেস ওয়াশ করার কারণে আপনার মুখে কোনো প্রকার ধুলো ময়লা জমতে পারবে না, যার ফলে আপনার স্কিন গ্লো করবে। দেন আপনি ফেস ওয়াশ ব্যবহার করার পর অবশ্যই আপনার মুখে একটি ময়েশ্চারাইজার লাগাবে, এর কারণ হলো আপনি যখন ফেস ওয়াশ করেন তখন আপনার স্কিনের যে পোর্টসগুলো রয়েছে সেই পোর্টসগুলো খুলে যায়, আর আপনি যদি সেই পোর্টসগুলো বন্ধ না করেন তাহলে সেগুলোতে ময়লা ঢুকে সেগুলো কালো কালো ডার্ক স্পটে পরিণত হয়। আর আপনি আপনার ফেসে ময়েশ্চারাইজার ইউজ করলে সেই পোর্টসগুলো বন্ধ হয়ে যাবে এবং আপনার স্কিনের
স্কিনের গ্লোটিকে লক করে দেবে। আর নেক্সট বিষয়টি হচ্ছে সপ্তাহে একবার অবশ্যই নিজের চেহারা স্কার্প করবেন। এই ফেস স্কার্পটি আপনার মুখ থেকে ডার্ক হেড কিংবা হোয়াইট হেডের মতো সমস্যাকে দূরে রাখবে, যার ফলে আপনি একটি হেলদি এবং গ্লোয়িং স্কিনের অধিকারী হবেন। তবে আপনি এটা মনে রাখবেন যে আপনি এটি সপ্তাহে একবার কিংবা সর্বোচ্চ দুবার করবেন, এর বেশি না। আর নেক্সট হলো আপনি সপ্তাহে একবার অবশ্যই আপনার চেহারায় মুলতানি মাটির পেস্ট লাগাবেন। সেটি করতে আপনি একটি বাটিতে এক চামচ মুলতানি মাটি নেবেন, তারপর সেই মুলতানি মাটিতে এক চামচ রোজ ওয়াটার মিশাবেন এবং তারপর সেটিকে খুব ভালোভাবে মিশিয়ে একটি পেস্ট তৈরি করবেন এবং সেটিকে আপনার মুখে লাগাবেন। আর তারপর সেটি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন, আর তারপর সেটিকে ধুয়ে ফেলবেন এবং আপনার চেহারা মুছে ফেলবেন। আর নেক্সট হচ্ছে রোদে যাওয়ার আগে অবশ্যই অবশ্যই একটি সানস্ক্রিন লাগাবেন। সকাল 10টা হতে বিকাল 4টা রোদের মধ্যে সূর্যের ক্ষতিকর ইউভি রে থাকে, যেটি আপনার স্কিনকে খুব বাজেভাবে ড্যামেজ করতে পারে। তাই আপনি যদি এই ড্যামেজের হাত থেকে বাঁচতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনার স্কিনে একটি সানস্ক্রিন লাগাবেন। শুনেন, আমি কিন্তু আপনাকে এটা বলতেছি না যে এগুলো করলে আপনার চেহারা ফর্সা হয়ে যাবে, আমি শুধু আপনাকে এটা বলতেছি যে এগুলো করলে আপনার স্কিন ফ্রেশ থাকবে এবং সুস্থ থাকবে। আর ত্বকের যত্ন কিংবা স্কিন কেয়ার রুটিন সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে এই ভিডিওটি দেখতে পারেন, ভিডিও ডিসক্রিপশনে লিংক দিয়ে রেখেছি। সো ভিডিও নাম্বার 3 টিপসটি হচ্ছে কোন ধরনের শার্ট কিনবেন। সো কালো ছেলেদের মোটামুটি 3 ধরনের শার্ট খুব ভালো মানে, আর সেগুলো হলো নাম্বার 1 চেক, নাম্বার 2 ডেনিম এবং নাম্বার 3 যে কোনো কালারের সলিড শার্ট। সলিড মানে যে শার্টগুলোতে কোনো প্রকার টেক্সট ডিজাইন কিংবা লোগো প্রিন্টেড থাকে না। আর আমি এই ভিডিওতে আগে যে সকল কালারগুলোর কথা বললাম আপনি সেই সকল কালারের শার্ট কিনবেন। আর আপনি চেক শার্টও সবসময় ডার্কার কালারের কেনার চেষ্টা করবেন, আর ডেনিম শার্ট লাইট ব্লু কিংবা নেভি ব্লু কালারের কিনবেন। আর আপনি কি এরকম নাড়াচাড়া করা কথাবার্তা বলা অ্যানিমেশন শিখতে চান, তাহলে এই কোর্সটি শুধুমাত্র আপনার জন্য। এই কোর্সটিকে ডিজাইন করেছেন আমাদের বাংলাদেশের অ্যানিমেশন সেক্টরের লিডে থাকা অন্তিক মাহমুদ ভাইয়া। ইভেন এখন তার চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা 5 লাখেরও বেশি। অ্যান্ড শূন্যের বেহুলার অ্যানিমেশনটিও তিনি করেছেন। এই কোর্সটিতে তিনি আপনাদেরকে অ্যানিমেশনের গ্রামার, সিম্বল, অ্যাডোবি অ্যানিমেট কিভাবে চালাতে হয়, অ্যানিমেশনের জন্য কি কি সফটওয়্যার হার্ডওয়্যার প্রয়োজন হয়, কিভাবে সাউন্ড ডিজাইন করতে হয়, মানে অ্যানিমেশন সম্পর্কে এ টু জেড আপনি এই কোর্সটি থেকে জানতে পারবেন। তাই আপনি যদি এক্সপার্টদের কাছ থেকে অ্যানিমেশন শিখতে চান এবং অ্যানিমেশন করে ইউটিউব থেকে কিংবা যে কোনো খান থেকে টাকা ইনকাম করতে চান তাহলে আপনার অবশ্যই অবশ্যই এই কোর্সটি করা উচিত। এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সের শুরুতেই কোর্সটির লিঙ্ক দেওয়া থাকবে, আর আপনি যদি সেই লিঙ্কটি দিয়ে ঢুকে কোর্সটি কিনেন তাহলে আপনি ডিসকাউন্টও পেতে পারেন। তাহলে দেরি কেন, এখনই ডিসক্রিপশনে যান আর অ্যানিমেশন শেখা শুরু করে দেন। সো ভিডিও নাম্বার 4 টিপসটি হচ্ছে কোন ধরনের টি শার্ট কিনবেন। আপনি প্রথমত কখনোই কোনো প্রকার টেক্সট ডিজাইন অর লোগো প্রিন্টেড অর কার্টুন প্রিন্টেড টি শার্ট কিনবেন না, কারণ এই টি শার্টগুলো অনেক অনেক বেশি চাইল্ডিস্ট কিংবা বাচ্চার মতো লাগে এবং এ ধরনের টি শার্টগুলো আপনার ওভারঅল লুকটিকে একদম বাচ্চা বাচ্চা বানিয়ে দেবে, যেটা আমি মোটেও চাই না। তাই আপনি সবসময় সলিড কালারের কিংবা এক কালারের টি শার্ট পরবেন। অ্যান্ড এগেইন আমি ভিডিওতে আগে যে কালারগুলো বলেছি আপনি এই কালারের টি শার্ট কিনবেন। অ্যান্ড ভিডিও নাম্বার 5 টিপসটি হচ্ছে অবশ্যই অবশ্যই অ্যাক্সেসরিজ পরবেন। অ্যাক্সেসরিজ মানে হলো যেমন ওয়াচ, ব্রেসলেট, রিং, সানগ্লাস ইত্যাদি ইত্যাদি। কারণ আপনি যদি একজন ডার্ক স্কিন ছেলে হন তাহলে আপনার কিন্তু আপনার আউটফিটটিকে ভালোভাবে ফুটিয়ে তোলার জন্য অবশ্যই অবশ্যই অ্যাক্সেসরিজ পরতে হবে, কারণ এটি আপনার ওভারঅল আউটফিটটিকে একটি ফিনিশিং টাচ দেবে। তবে আপনি কিন্তু কখনোই সব ধরনের অ্যাক্সেসরিজ একবারে পরিয়েন না। আপনি যদি অ্যাক্সেসরিজ সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে এই ভিডিওটি দেখতে পারেন, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং ইনডিসক্রিপশনে ভিডিওটি পেয়ে যাবেন। শোনেন, আপনাদেরকে আমি একটা কথা বলি, সাদা হীরা কিন্তু সবখানেই পাওয়া যায়, কিন্তু একটি কালো হীরা অনেক অনেক বেশি দুর্লভ। একটি আসল কালো হীরার দাম 4-5টা সাদা হীরার মোট দামের চেয়েও বেশি হয়। আর আপনাকে নিজেকে একটা কালো হীরার সাথে তুলনা করতে হবে, মানে আপনাকে নিজেকে একটি ব্ল্যাক ডায়মন্ড মনে করতে হবে। আর একটা কথা সব সময় মনে রাখবেন যে ইউ আর অসাম। আর আপনি কি জানতে চান যে কিভাবে আপনি গরমকালে স্টাইলিশ থাকতে পারবেন, তাহলে এই নিন এই ভিডিওতে ক্লিক করেন, কারণ এই ভিডিওটিকে পুরো দেখলে এবং এই ভিডিওটির বিষয়গুলোকে প্রপারলি অ্যাপ্লাই করলে আপনাকে 100% গরমকালে স্টাইলিশ লাগবে।